নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি কাতল মাছের কালিয়া করব বলে। নিয়ে নিয়েছি এখানে কাতল মাছ। এবারে কাতল মাছের ওপরে নুন হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দেওয়া হয়ে গেছে, এবারে নুন দিয়ে মাছগুলোকে মেখে ভেজে নেব। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা এদিকে ভাজা হতে থাক। এবারে এই কালিয়া করার জন্য মশলাটা মিক্সিতে বেটে নেব। মিক্সিং বলে আগে থেকে কাজু ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই হাফ পেঁয়াজ কুচি আর একটু সামান্য আদা কুচি দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবারে সুন্দর করে 1টি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। সব মশলাটা বেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডার থেকে 1টি বাটিতে বের করে নিয়েছি। আর ওদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, মাছ ভাজাটা তুলে নেব। মাছ ভেজে নিয়েছি তুলে। কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব তেল ছাড়া। যতক্ষণ আর কি মশলাতে একটু তেল না বেরোচ্ছে ততক্ষণ আর কি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, যেই বাটিটাতে মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল। ঝোলটা ফুটে এসেছে, এবারে একে একে মাছগুলো ছেড়ে দেব। হয়ে গেছে মাছগুলো ছাড়া, মাছ ছাড়া কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটি লো ফ্লেমে করে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দিয়ে দেব। 5 মিনিট মতন হয়ে গেছে আর ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতল মাছের কালিয়া। অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে কাতল মাছের কালিয়াটি খেতে কিন্তু দারুণ হয়। যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নিয়েছি ঢেলি ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই রইলো।